আসসালামু আলাইকুম। আমি আগামী পর্বে দেখাইছিলাম কিভাবে ফরকটি কাটিং করবেন, তো আজকে আমরা দেখব কিভাবে সেলাই করতে হয়, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি কোনো রকম টানাটানি না করে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন দেখে আসি কিভাবে সেলাই করতে হয়। তো আমি গলা কাটিংয়ের জন্য প্রথমে একটা বক্রম নিয়েছি, দেখেন। তো বক্রমটা আমি এভাবে ডাবল একটা বাস দিয়ে দিলাম, ডাবল বাস করে নিলাম। এখন উপরে একটা আমি সোজা করে দাগ দিয়ে দিলাম, তারপরে 5 ইঞ্চি থেকে 2 সুতা কম নিলাম, 4.5 ইঞ্চি গলাটা চড়া নিলাম, কারণ 2 সুতা সেলাই চলে যাবে আর 5.5 ইঞ্চি গলাটা থাকবে। তো আর 4.5 ইঞ্চি আমি গলার চড়াটা 4.5 ইঞ্চি দিলাম। তো 2 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে তারপর সোজা করে দাগটা দিয়ে দিলাম। তারপরে আমি গোল গলা এঁকে নিলাম, তো এটা গোল গলা হবে, তো এই সামনে পিছে গোল গলা, তো আমি গোল গলা কাটিং করে নিতেছি। দেখেন দেখেন গলাটা কাটিং করা হয়ে গেছে। তারপরে যে গলাটা আছে এই গলাটার উপরে, এই বক্রমটার উপরে বক্রমটা এইভাবে রেখে ওই সাইডে সেলাই দিবেন, এভাবে রেখে একটা উপরে একটা সেলাই দিয়ে দিবেন, সেলাই দিয়ে আটকে নেবেন। দেখেন আমি কিভাবে গলাটা কাটিং করতেছি। দেখেন গলাটা কাটিং করার পরে আমি গলাটা একটা টুকরা কাপড়ের উপরে গলাটা সেলাই দিয়ে বসে নিতেছি। তারপর উপরে মুখের মাপটা এভাবে রেখে 4.5 ইঞ্চি আমি রেখেছিলাম, তো 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর আমি সেলাইটা দিয়ে দিব, যাতে গলাটা উপরে গলাটা সরেয়া বা কইমা না যায়। তাই আমি এখন এই বাইরের যেই কাপড়টা আছে বাইরের কাপড়টা কেটে ফেলে তারপরে এভাবে ঘুরিয়া সেলাই দিয়ে দিব। তারপরে আমি এভাবে বাস করে যে সমান মাঝখানে বাস করে এটা এই কোণা থেকে এই কোণা আমি, তারপরে আবার একটা মাপ দিবেন যে গলাটা লাম্বা ঠিক আছে কিনা, যে লাম্বা ঠিক থাকে তারপরে এই উপরে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন গলার মাঝখানে, যাতে গলাটা লাগাতে সুবিধা হয়। দেখেন এখন আমি এই যে এটা মাঝখানের চিহ্নটা, জামার বডির উপরের চিহ্নটা আর গলার এই চিহ্নটা সমান মাঝখানে রেখে গলাটা লাগিয়ে নিতে হবে। তো আমি বডিতে আমি গলাটা বসে নিতেছি সেলাই দিয়ে, তো অবশ্যই বাউ সাইডে গলাটা এইভাবে লাগাইবেন, লাগাইয়া পরে উল্টা সাইডে নিয়ে যাবেন। তো বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে এদিকে একটু লক্ষ্য রাখবেন, একদম বক্রমের সাথে সেলাইটা দিবেন, বক্রমের উপরে যাতে সেলাইটা না উঠে চলে যায়। তো দেখেন আমি গলাটা লাগিয়ে নিতেছি। এখন এর ভিতরে যে কাপড়টা আছে ভিতরে কাপড়টা 2 সুতা পরিমাণ রেখে বাকিটা কেটে ফেলে দিবেন। তারপরে কেচির মাথা দিয়ে যাতে সেলাইটা না কাটে সেলাইয়ের একটু বাইরে এভাবে কেটে একটু কেটে কেটে দিবেন, কেটে দিলে আপনার গলাটা উল্টাতে সুবিধা হবে। তো এখানে একটা আমি যে বক্রমটা আছে বক্রমটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব, তো চাপ সেলাইটা দিলে আপনার গলাটার ফিনিশিংটা সুন্দর হয়। তো দেখবেন আপনার নিচের দিকে এটা খুব সুন্দরভাবে বৈশা চাপ দিয়ে বৈশা থাকবে, তো এই যদি চাপ সেলাইটা দেন খুব সুন্দর হবে। তো দেখেন আমার কিন্তু হাতের কাজ করা লাগে নাই, এভাবেই এটা নিচের দিকে সুন্দরভাবে বসে আছে। তো সেম একইভাবে আমি পিছের গলাটাও লাগিয়ে নিব। তো আমার পিছনের গলা লাগানো হয়ে গেছে, এখন আমি কান্তিটা জয়েন করে নিব। দেখেন কান্তিটা জয়েন করতেছি। তো কান্তিটা জয়েন করার সময় যে উপরে একটা নিচের যেই পাটটা সেই পাটটা একটা সোজা রেখে তারপর নিচের পাটটা এভাবে বাঁশ দিয়ে তারপর সেলাই দিবেন, যে দেখেন। তারপরে এই সেলাইটা দেওয়ার পরে যে গলার বক্রমটা সেই বক্রমটা এইভাবে একটা আবার বাঁশ দিয়ে দিবেন, বাঁশ দিয়ে সেলাইটা দিয়ে দিবেন। দেখেন এটাটা এইভাবে বাঁশ দিবেন, বাঁশ দিয়ে সেলাই করে দিবেন। তাহলে আপনার গলাটা যখন খুলবেন তখন গলার
যে এই সেলাইটা সেলাইটা কিন্তু পাকা হয়ে যাবে। তো দেখেন আমি দেখাইতেছি, এই যে দেখেন এটা কিন্তু ভিতরে চলে গেছে, দেখেন এই যে এটা কিন্তু ভিতরে চলে গেছে, এটা কিন্তু এখানে আর কাঁচা নাই। তো দেখেন আমার গলাটা কিন্তু লাগানো হয়ে গেছে। তারপরে দেখেন এই গলার থেকে আমি 1 ইঞ্চি দূরে একটা করে দাগ দিয়ে দিতেছি, 1 ইঞ্চি করে। তো 1 ইঞ্চি দূরে এভাবে একটা করে দাগ দিয়ে যে কুচিটা আছে কুচিটা 1 ইঞ্চি দূরে এখন লাগিয়ে দিব। তো দেখেন আমি দাগটা দিয়ে দিতেছি, দেখেন এই যে গোলাপি কালার কাপড়টা, চারিঘেরে কাপড় নিয়েছিলাম, এই কাপড়টা কিন্তু আমি আবার আরেকটা বাঁশ দিয়ে মাঝখান সমান মাঝখানে কাপড়টা কেটে মাঝখানটা দুইটা পাট করে নিলাম। তো এখন দুইটা ছোট ছোট দুইটা কুচি দিব, তাহলে কিন্তু আপনার কুচিটা অনেক সুন্দর দেখা যাবে। তো এই পাটটা আমি এখানে এই দুই সাইড, এই সাইড আর ওই সাইড, দুটো সাইডে আমি এভাবে বাইঙ্গা সেলাই করে দিব। তো দেখেন সেলাই করার পরে তারপরে এভাবে এটাকে একটু ঘন ঘন করে কুচিগুলো দিয়ে দিতে হবে। তো কুচিগুলো এক সমান কুচিগুলো দিবেন, যাতে এক সাইডে ঘন এক সাইডে পাতলা এরকম যাতে কুচিটা না হয়, তাহলে কিন্তু আপনার কুচিটা দেখতে সুন্দর দেখা যাবে না। তো একই সমান একদম কুচিগুলো যতটুকু দেন, পাতলা দেন আর ঘন দেন, এক সমান কুচিটি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমি কুচিগুলো দিয়ে নিতেছি, দেখেন আমার কুচিগুলো কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সেম একইভাবে আমি দোনোটা এভাবে দোনোটা পাট কুচি দিয়ে নিব। দেখেন আমি কুচিটা এখন লাগিয়ে নিব, কুচিটা যে উপরে যে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছিলাম, তারপরে আরও 1 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে, তারপর নিচের ফাটে যে নিচের দাগটা, আগে নিচের দাগে কুচিটা লাগিয়ে নিব। গলা থেকে 1 ইঞ্চি নিচে যেটা দিয়েছিলাম দাগ, তারও নিচে আরও একটা, আরও 1 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিছি, সেই দাগটাতে কিন্তু আগে কুচিটা লাগাইতে হবে। আর যদি আপনি একটাই কুচি দেন বড়ো করে, তাহলে আপনি 1 ইঞ্চি নিচ থেকে লাগালেই চলবে। দেখেন আমি কুচিটা এই লাগিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতেছি। দেখেন একটা কুচি কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এখন যে উপরে কুচিটা আছে, এই উপরে কুচিটা এভাবে এখন আমি এই উপরে কুচিটা এভাবে লাগিয়ে দিব। তো দেখেন আমার কিন্তু কুচিটা লাগানো হয়ে গেছে। তো কুচিটা দেখেন দুইটা কুচি দেওয়াতে কিন্তু দুইটা কাপড় দেওয়াতে কুচিটা অনেক সুন্দর দেখা যাইতেছে। যদি একটা দিতাম তাহলে যতটা সুন্দর লাগতো, দুইটা দেওয়াতে কিন্তু আপনার তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে। তো চাইলে আপনি একটা দিতে পারেন, দুইটাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি দুইটা দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তারপর দেখেন এই যে পাটটা আছে, বডির পাটটা, এই যে বডির পাটের যে সমান মাছ সেন্টারটা, আর এই যে যে ফ্রগের যে নিচের যে পাটটা, এই পাটের যে মাছ সেন্টারটা, এই মাছ সেন্টারে কিন্তু আপনার কুচি দিয়ে মিলাবেন, মিলিয়ে তারপরে কুচিগুলো এক সমান হবে। তো দেখেন আমি কুচিগুলো লাগিয়ে নিতেছি। তো কুচিগুলো আমি একটু ঘন ঘন করে দিবেন, কারণ উপরে পাটটার থেকে নিচের পাটটা অনেকটা বেশি কাপড় থাকে, তো সেই জন্য আপনার কুচিগুলো অনেক ঘন ঘন দিতে হবে। তো আমি কুচিগুলো দেখেন দিয়ে নিতেছি। দেখেন আমার কুচি দেওয়া হয়ে গেছে। তো কুচি দেওয়া দোনো পাটেই কুচি দেওয়া শেষ। এখন আমি বডিটা মাপ দিয়ে বডিটা সাইড সেলাই করব। তো 16 ইঞ্চি 32 ইঞ্চি বডি, তো তাই আমি 16 ইঞ্চি, এই যে দেখেন 16 ইঞ্চি তো একটা দাগ দিলাম, আর এখানে 29 ইঞ্চি, তো 1450 1450 একটা দাগ দিয়ে দিলাম। তো দোনো সাইডে কিন্তু সমান কাপড় মাছ বাদ দিয়ে রাখবেন, তাহলে নয়তো এটা একদিকে বেশি বা একদিকে কম হবে, ঠিক আছে। তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি, সাইডটা সেলাই করে নিতেছি। মাপটা ঠিক রেখে তারপরে সেলাইটা করবেন, তাহলে আপনাদের আর মাপে কোনো সমস্যা হবে না। তারপরে যে এই কুচিটা আছে, কুচির এই সাইডে এসে আপনার যে বেল্টটা বানাইছিলেন, এই বেল্টটা লাগিয়ে তারপরে সেলাই করবেন। এই কুচি সোজা কিন্তু বেল্টটা লাগিয়ে দিবেন।
বেলটা ভিতরে পরে সেলাইটা করে দিবেন। তো দেখেন আমার সাইড সেলানো হয়ে গেছে। এখন যে নিচের সাইডটা আছে, নিচের সাইডটা আমি চিকুন করে এইভাবে চিকুন করে সেলাই দিয়ে নেবেন। সেলাই দেওয়ার পরে এই সাইডেও একটা সাপ সেলাই দিয়ে দেবেন, ঠিক আছে? তো কামিজে যেভাবে সেলাই করেন সেই একইভাবে। তারপরে হাতাটা লাগিয়ে নিলেই আমাদের ফ্রকটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা হাতা বা নিচ সেলাই করতে পারবেন, তাই ভিডিও যাতে বড় না হয়ে যায় তাই আর দেখাইলাম না। তো আমাদের ফ্রকটি সেলাই করা হয়ে গেছে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।